হাই বন্ধুরা, আজকের আমি দেখাবো যে থ্রিডি কাটিং এর পরে কিভাবে রেকি টুলপাথ ক্রিয়েট করা যায়। এটাকে আর্টক্যামের ভাষায় বলা হয় ফিচার মেশিনিং। তো এটা কিভাবে আমরা অ্যাপ্লাই করব সেটা আজকে দেখাবো। সবার প্রথম আমরা কি করব, এই লাইনটা সিলেক্ট করে টুলপাথটা ক্রিয়েট করে নেব। ধরুন আমি এই জিনিসটাকে 6 mm বল নোজ দিয়ে কাটব। তাহলে এখানে সিলেক্টেড ভেক্টর করে 6 mm বল নোজ সিলেক্ট করে নিলাম। এখানে 0.5 স্টেপ ডাউন দিলাম। সেট আপ ধরুন আমার 40 mm এর মেটেরিয়াল আছে। ওকে নাও অপশনে ক্লিক করে দিলাম। তাহলে আমার টুলপাথ ক্রিয়েট হয়ে গেল। সিমুলেশনটা চেক করে দেখে নিন। দেখুন এইবার এই যে ফুলের মাঝখানে কিছু কিছু ডিটেলিং আছে বা পাতার মাঝখানে যে ডিটেলিং আছে, ওই ডিটেলিংটা ধরুন আমরা দিতে চাই। তার জন্য কি করতে হবে, আমাদেরকে এক্সট্রা করে ড্রয়িং করে নিতে হবে। আমি অল্প একটুখানি ড্রয়িং করে দেখিয়ে দিচ্ছি। তাহলে এই ভেক্টরের লেয়ারটা বন্ধ করে নতুন লেয়ার নিলাম। নেয়ার পর অ্যাসিস্ট্যান্টে গিয়ে এখান থেকে পলিলাইন টুলটা সিলেক্ট করে এইরকম করে আমরা কিছু লাইন ড্র করে নেব। এখানেই ড্র করলাম। আর পাতার মাঝখানেও যদি আমরা করতে চাই, ধরুন এইরকম জায়গায়, এখানেও আমরা কিছু এইরকম ড্র করে নিলাম। নেয়ার পর এটাকে সিলেকশন করে স্মুথ করে নিলাম। এবার দেখুন এই দুটো দিয়ে আমি দেখাচ্ছি, জাস্ট দেখানোর জন্য করলাম। তাহলে এইটুকুটা সিলেক্ট করব, আর এখানেই পাতার শিফট চেপে এটাকে সিলেক্ট করব, করে টুলপাথে যাবে। এখানে ফিচার মেশিনিং এর টুলপাথ আছে, এখানে সেন্টার লাইন ফিচার করব। আর ফিচারের ডেপথ কত রাখব, আমরা মোটামুটি 1 mm রাখব। আর যদি কেউ একটু বেশি ডিপ করতে চান তাহলে 1.5 mm দিতে পারেন। এইবার এখানে একদম সরু যে এন মিল আছে সেই এন মিলটা নেব, ধরুন 1 mm এন মিল। এখানে আপনারা জুয়েলারি বিট ইউজ করবেন, সব থেকে সরু জুয়েলারি বিট। আমি এখানে এন মিল 1 mm সিলেক্ট করলাম বা 0.5 mm সিলেক্ট করলাম। অ্যাকচুয়ালি 0.5 mm তো থাকে না, এখানে আমরা 1 mm এন মিল সিলেক্ট করে টুলপাথটা বানাবো, কিন্তু ওখানে জুয়েলারি বিট লাগাবো। এবার এই জায়গাটায় 1.5 স্টেপ ডাউন দিলাম। ওকে সিলেক্ট। এইবারে আমরা চলে যাব মেটেরিয়াল সেট আপে। ওকে নাও অপশনে ক্লিক করে দেবো। এইবারে লক্ষ্য করুন এই সিমুলেশন টুলপাথটা ক্রিয়েট করলে দেখুন দেখতে পেয়েছেন যে জায়গাটায় রেকি হয়ে যার সেই জায়গাটায় রেকিটা ঠিকঠাক মতো হয়ে যাবে। আর নিচের পাতাটার ক্ষেত্রে দেখুন, দেখেছেন তো এইভাবে আমরা ডিটেলিং দিয়ে দিয়ে কাজ করতে পারবো। তবে এখানে যেমন এই রকম মোটা মোটা দেখাচ্ছে, আমরা যখন প্রোগ্রামটা রান করব মেশিনে তখন এত মোটা দেখাবে না, কিন্তু তখন সরু সরুই হবে, কারণ আমরা জুয়েলারি বিট ইউজ করব। তাহলে এইভাবে ফিচার মেশিনিং এর টুলপাথ ইউজ করে আমরা থ্রিডি কাটিং এর পরে ডিজাইনের মধ্যে আরো বেশি ডিটেলিং দিতে পারি। আশা করি এটা বুঝতে পেরেছেন। তাহলে এটা আপনারা বেশি করে প্র্যাকটিস করে অ্যাপ্লাই করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।